মিছা কথা কৈ কিমান দিন রাজনীতি করব, মিছা কথা ঠেং চুটি মাননীয় মুখ্যমন্ত্রী জনা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী জনা উচিত মিছা কথার ঠেং চুটি, মিছা কথা বেশি দিন কব নারি, কারণ এইজন এনেকা এজন মুখ্যমন্ত্রী কোর্টতো মিছা কথা কয়, যা পরশি কোর্টত মিছা কথা কৈছে, মানে সংবাদ মাধ্যমের আগত কইসু যে কোর্টকও মিছা কথা কয়, তার মানে ভাবে যে এই আইন আদালত হিটলার শরীয়তন্ত্রের রোজা রাজতন্ত্রের রোজা কাকনা মানে মিছা কথা কোর্টত আরম্ভ করে দিছে। ধলপুরত মই সাক্ষী, মোর সিগনেচার আছে, অসম সরকারের বিষয়াসক সিগনেচার আছে, 2050টা পরিয়ালক উচ্ছেদ করা হয়েছে, সেই পরিয়ালবিলাক সংস্থাপন দিয়ার এক বিঘাকে মাটি দিয়ার কথা চলি আছে, তাদের 4-5 কোটি মানুষক ইতিমধ্যে সংস্থাপনের কাম কাজ চলি আছে, আর কোর্টত যাই হিমন্ত বিশ্ব শর্মা কি কলে যে 6 কোটি মানুষক সংস্থাপন করলো, 1 কোটি মানুষ করা নাই। আরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, ইমান মিছা কথা মানুষ কব নাপায়, এজন মুখ্যমন্ত্রী চকীত বহি সংবিধানের শপথ খায়, আপনি হয়তো গিনিজ বুকত নাম উঠাব মিছা কথা কোয়ার কারণে 1 নম্বর সর্দার, এতিয়াও 14 পরিয়ালের সংস্থাপন বাকি আছে, তারপিছতো কইছে 1000 সাউথ রিভার ব্যাংকত 1000 বিঘা মাটি দিয়া হয়েছে, 1 বিঘা মাটিও দিয়া হয় না, তাতে মানুষ ক্যাম্পতে আছে, এই ধরনের মিছা কথার আশ্রয় লয় এইকেইজন মুখ্যমন্ত্রী, গতি ইয়ার পর আমি বেশি আশা করব নোয়ারু, কিন্তু এটা কথা মনত থাকিব মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আমি মানু আমি জীব জন্তু নহয় যে আপনি ফুটবলের দ্বারা ইফালের পর ইফালে গড়িয়াই থাকিব আর সদায় ব্যবহার হম, এই ফুটবল যেদিন এখন গোল দিয়ে আরম্ভ করিব সেদিন এখন কোনো গোল কিপারে কিন্তু রক্ষা করিব নোয়ারিব, এই ফুটবল যেতিয়া গোল কিপারে যেতিয়া ধরা আরম্ভ করিব সেদিন এখন কিন্তু আপনি আপনি এই ষড়যন্ত্রক আমি অফরাই দিবলে সক্ষম হম, আপনি এই ষড়যন্ত্র আগবড়াই লৈ যাব নোৱাৰে, আজি দুখ আর পরিতাপর বিষয়, আজি দুখ আর পরিতাপর বিষয় যে সংখ্যালঘু সমাজ এতিয়াও জাগ্রত নহয়, মই এটা কথা বিশ্বাস করু জাতি জিয়াই থাকিলে রাজনীতি জিয়াই থাকিব, জাতি জিয়াই না থাকিলে রাজনীতি জিয়াই না থাকে, মোর যদি জাতি জিয়াই না থাকে আজি যি সকল সংখ্যালঘু বিধায়ক মই কারো নাম কোয়া নাই কোনো বেয়া পাব না লাগে, ভয় কিহর আমার সংখ্যালঘু রাজনৈতিক নেতাবিলাকর ভয় কিহর, একফালে হিমন্ত বিশ্ব শর্মা বোলডোজার চলাব আপনাদের মুখত সেলোটেপ মারি থাকিব এই সহ্য করা নহব, রাইজর ভোট লৈছে আপনাদের এমপি হয়েছে এমএলএ হয়েছে আগতে মন্ত্রী হয়েছে, গতি আপনাদের যদি আমার দুর্দিন যদি বহি থাকে আমি যদি আমাক হিমন্ত বিশ্ব শর্মায় ফুটবলের দরে ব্যবহার করে আহিবলগা 24 আর 26 কিন্তু আমি সেই রাজনৈতিক দলবিলাক ফুটবলের দরে ব্যবহার করে পেলাই আমি গোলপোস্টের পর বাহির করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি, কারণ আমার আই মাতৃসকলে কাপড় পিন্ধিব পরা নাই, আমার আই মাতৃসকলে খাব পরা নাই, কোন কোন লড়া ছোৱালীয়ে ঘর ভাঙি দিছে স্কুল বন্ধ করে দিয়ার পিছত আমার নেতা সকলে চুপচাপ থাকিব, যদি ভয় আছে মই কয়া কুজি বাজারতে আজি মুকলিভাবে আহ্বান জানাই গৈছো, ভয় যদি আছে ভয় খাব না লাগে, আমসু বুকু পাতি দি গুলি লব আপনাদের পিছত আই থিয় দিয়ক, আমসুয়ে নেতৃত্ব বহন করিব, আমসুয়ে নেতৃত্ব বহন করিব, আমসুয়ে নেতৃত্ব বহন করিব, আপনাদের না ভাবিব যে আজি বরপেটা ধরিছে পাব লক্ষিমপুর ধরিছে কার্বি আংলং ধরিছে গরুখুটি ধরিছে আর যে কোনো জিলাত নধরিব এই কথাটা আপনাদের না ভাবিব, কাইলৈ হয়তো আপনার ঘরখনকে ভাঙিবর কারণে প্রস্তুতি চলাই আছে, গতিকে এই কথাটা সাবধান হওয়া উচিত, গতিকে আমি সেই কারণে কইছো দল মত নির্বিশেষে আমি প্রতিবাদত নামিব লাগিব, আর যদি কোনোবাই যদি সাহস নাপায় আমার এই রাইজক রক্ষা করিব নিবিচারে মোক বেয়া পাই লাভ নাই, অসমের 32 জন বিভিন্ন দলের এমএলএ আর এমপি আছে তেওঁলোকৰ মাটি কত আছে সেই মাটিত যায় আমার উচ্ছেদিত পরিয়ালে ঘর বনাবলে প্রস্তুত হয়ে থাকিব, মোক বেয়া পাই লাভ নাই, যদি সময় থাকতে আমার লগত রাইজর লগত একত্রিত হয়ে আন্দোলনের সম্মুখীন হোক, কারণ এইজন হিমন্ত বিশ্ব শর্মা বোলডোজারের জবাব আন্দোলনের জড়িয়ে দিব লাগিব, এনেকুয়া আন্দোলন যে আন্দোলনে কয়াকুচি বজারের পর দিসপুর কবিব কয়াকুচি বজারের পর দিল্লি কবিব এনেকুয়া আন্দোলন থিয় করাব লাগিব, কারণ আমি জানো আজি অসমৰ বুকুত যিমান আন্দোলন কৰিছো তেজ আমাৰ গৈছে, গুলি আমি খাইছো, আজিও কথা দিছো নিষ্পীড়িত নির্যাতিত উচ্ছেদিত পরিয়ালের সংস্থাপনের নামত বা আমার বিয়া উচ্ছেদ বন্ধের নামত যদি মোর লগতে মোর সতীর্থ সকলের প্রাণ দিবলগিয়া হয় সেই প্রাণ দিয়ার কারণে হাহি মুখে প্রস্তুত হয়ে আছো, জেল যাবলৈ প্রস্তুত হয়ে আছো,
আমি কাকো ভয় নকৰো, আমি কাকো ভয় নকৰো, একমাত্ৰ ভয় যদি কৰো ওপৰলৈকে ভয় কৰো। গতিকে আমি আমাৰ অধিকাৰৰ কথা, আমাৰ স্বাধীনতাৰ কথা আমি এইখন অসমৰ বুকুত কমেই। আজি বসুন্ধৰা টুত আজি আমাৰ মানুহ এপ্লাই কৰিছে, কিমান জনৰ কাগজ পাতিৰ কাম হব জানে? জিৰ' লাড্ডু কৈ দিয়ে চৰৰ মানুহক পাত্তা দিয়া নহব। আৰে বাবা, বিজেপি চৰকাৰৰ পৈতৃক সম্পত্তি নেকি বসুন্ধৰা টুত আমি মাটি নাপাম? আমি মাটি মাটি আহিছো নেকি? একফালেদি কবা যে সংখ্যালঘুসকলক ডক্টৰ ইঞ্জিনিয়াৰ বনাম, আনফালেদি বসুন্ধৰা টুত আমাক মাটি নিদিবা। আমার ডক্টর ইঞ্জিনিয়ার আপনি বলাব নালাগে, আমার বুকুত দম আছে, ডক্টর ইঞ্জিনিয়ার আমার লড়া ছড়ি নিজেই হব। আমার ভূমির অধিকার লাগে, আমার মাটি লাগে, আমার সাংবিধানিক অধিকার লাগে। আমাকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বলা বিষয় কথা কব নালাগে। মাঝে মাঝে কয় মাদ্রাসা বন্ধ করে দিম, দম আছে। এজন মুসলমান অসমত জিয়াই থাকালৈকে কোনো শক্তি নাই, ভারতের প্রধানমন্ত্রী হোক, অসমের মুখ্যমন্ত্রী হোক, কোনো শক্তিয়ে নাই অসমের মাদ্রাসা বন্ধ করে দিব। এইটা স্পষ্টকে কই গেছো, এজন মুসলমান যদি অসমত জিয়াই থাকে মাদ্রাসা বন্ধ করব নয়। হয় মাদ্রাসা শিক্ষাক আমি কিছু আধুনিকরণ করার প্রয়োজন আছে, মাদ্রাসা শিক্ষাক আমি গুণগত শিক্ষালয় রূপান্তরিত করার প্রয়োজন আছে, সেইখিনি কথা আমি বুঝি পাও, আমার সমাজ ব্যবস্থায় বুঝি পায়, কামও চলি আছে। কিন্তু আমার মাদ্রাসালয় নাক গলাবর কারণে অসমর মুখ্যমন্ত্রীর প্রয়োজন নাই। আমি কি শিক্ষা গ্রহণ করিম, আমি কি খাম, আমি কি পিন্ধিম, এই চুলাই মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আপনি মূর ঘুমাব নালাগে, আপনি আমার অধিকার দিয়ার ব্যবস্থা করক, আপনি আমার অধিকার খিনি দিয়ক, আর বাকি একো আমার নালাগে। কোনোবাই ক্ষমতাপুর বিচারিছে, কোনোবাই রাভাল্যান্ড বিচারিছে, কোনোবাই বড়োল্যান্ড বিচারিছে, আমি এইবিলাক বিচারিছো নাকি? আমি বিচারিছো দুবেলা দুমুঠি ভাত, যাতে নিজের ঘর ঘর নিজের মাটিত খাই মূর অসকে অসমখনের হয়ে কাম করবো, এইটো আমি বিচারিছো। আজি অসমখন ভাঙি থানবান হয়ে গৈ আছে, তারপিছত আমি কই আছো আমি অসমিয়া, আমি অসমিয়া, আজি অসমখনের ভাষা সংস্কৃতি আমি রক্ষা করে আছো, ইয়ার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অসমিয়া জাতি ভাঙি থানবান করে দিয়েছে। আজি বাঘ হাজরিকা আপনাদের জানে, বাঘ হাজরিকা দুই দিন আগত নস্যাত করে দিলে। আচ্ছা কোকসুন, এই সূর্যটু রাতেপা পূব ফালে উঠে সন্ধ্যা পশ্চিম ফালে মার যায়, এই কথা মুখ্যমন্ত্রী কলিয়ে এই সূর্য কি পূব ফালে উঠে বাদ দিব, পশ্চিম ফালে মার যাওয়া বাদ দিব? গতি বাঘ হাজরিকাও তে, বাঘ হাজরিকা মুসলমানক খেদিবর কারণে একমাত্র মুসলমান ইসমাইল হুসেন সিদ্দিকী যুদ্ধ করেছিল। বাঘ হাজরিকা আছে, বাঘ হাজরিকা থাকিব, পৃথিবী থাকালেকে বাঘ হাজরিকা থাকিব। হিমন্ত বিশ্ব শর্মায় বাঘ হাজরিকা হ্যাক করব নয়, হিমন্ত বিশ্ব বাঘ হাজরিকা হ্যাক করব নয়। গতি করজরে আহ্বান জানাইছো, যখন ব্যক্তি আজ এই সভাত আহিছে বহা নাই, মই আটাই কথা কই যাও, হয়তো বহুতেই ভাবিছে জামসুর আন্দোলনত গলে মোর বিভিন্ন পার্টি করু, আমি আমার তো স্বভাব আছে পার্টির নেতা যদি আক বেয়া পায়, এটা কথা মনত রাখিব, এনেকুয়া একটা দিন আহিব যে দিনত এই বরপেটা জেলাবাসী রাইজে লেম লয় লাট লয় আমসুর কর্মকর্তাক বিচারি ফুরিব লাগিব, বিচারি ফুরিব লাগিব। কারণ তেজ দিয়ার সময়, জীবন দিয়ার সময়ত কোনো পলিটিক্যাল পার্টি সম্মুখত যাই থিয় নহয়, একমাত্র আমসুর কর্মকর্তার বাহিরে। কারণ আমি কারো ধমকি কারো ভাবুকি ক্যারেপ না করো, সেই কারণে কইছু যে আজি এই জনতার প্রতিবাদ কার্যসূচী মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো, যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি সংবিধানের শপথ খাই, সংবিধানের নামত আপনি শপথ খাইছে, আজি আপনি হাতিয়ার পর ধুবরীলৈকে প্রতিজন মানুষের মুখ্যমন্ত্রী, আপনি হিন্দু মুসলমান নকরি মুসলমানক টার্গেট বন্ধ করে মুসলমান সকলক অন্ন বস্ত্র আর বাসস্থান দিয়ার ব্যবস্থা করক, আর যদি দিয়া নহয় কারি অনার ব্যবস্থা আমসুয়ে জানে গণতান্ত্রিকভাবে কারি অনার ব্যবস্থা করা হব। সব 65 দিন রাজনীতি করিব না লাগে, একটা দিন করিব, ভোট দিব, কাক দিব, যাক ভাল লাগে দিয়ে দিব, আপনাদের কথা ব্যক্তিগত কথা, কিন্তু জাতির বিপদের সময়ত, জাতির এই সমস্যার সময়ত, হিমন্ত বিশ্ব শর্মার অন্যায়ের প্রতিবাদ করার সময়ত, হিমন্ত বিশ্ব শর্মার যোগ্য প্রত্যুত্তর দেওয়ার সময়ত, দল মত নির্বিশেষে আপনার দল নকরিলেও আপনার দলক বর্তমান প্রস্তাব পেলায় ব্রহ্মপুত্র থই আমসুর পতাকার তলত একত্রিত হয়, আহক একেলগে মিলিজুলি আমি আমার এই আন্দোলন আরো অধিক শক্তিশালী করু। এই আহ্বান আপনাদের রাখি, মই পুনর্বার এই জনতার প্রতিবাদ কার্যসূচীত আপনাদের অংশগ্রহণ করার কারণে মই অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো, ধন্যবাদ জানাইছো, আর আশা করেছো, প্রতিশ্রুতি দিছো,
কাপ এক বিন্দু তেজ থকালৈকে আপোনালোকৰ কাৰণে যুঁজিছো, যুঁজিম আৰু অনাগত দিনতো এক বিন্দু শক্তি থকালৈকে যুঁজি যাম। তাত যদি আমাৰ কৰ্মকৰ্তাৰ মৃত্যু হয়, সেই মৃত্যু পুনৰবাৰ কৈছো হাঁহি ৰঙে গ্ৰহণ কৰিবৰ কাৰণে সাজু আছো। জেল হয়, ফাঁচি হয়, আমি হাঁহি ৰঙে গ্ৰহণ কৰিবলৈ সাজু আছো। গতিকে আপোনালোকৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছো, দোৱা বিচাৰিছো, আশীৰ্বাদ কৰিব, দোৱা কৰিব, যাতে যিসকল উচ্ছেদিত আই মাতৃয়ে কাপোৰ পিন্ধিবলৈ ঠাই পোৱা নাই, যিসকলে ভাইটিয়ে আজি খাবলৈ পানী পোৱা নাই, যিসকল বিদ্যায় মেডিকেলৰ ট্ৰিটমেণ্ট পোৱা নাই, যিসকলৰ ঘৰ বাৰী ভাঙি দিয়া হৈছে, তেওঁলোকক যাতে আমি ন্যায় দিব পাৰোঁ, তেওঁলোকৰ কাৰণে যাতে আমি ৰাজপথ কমাব পাৰোঁ, তাৰ কাৰণে সকলোৰে ওচৰত দোৱা বিচাৰিম। মই যিহেতু ইয়াৰ পৰা আকৌ যোৱা অহাকালি লখিমপুৰত এই জনতাৰ প্ৰতিবাদ কাৰ্যসূচী আছে, মই লখিমপুৰলৈকে গুচি যাম। এই সংগ্ৰাম চলিছে, চলিব, আৰু অনাগত দিনত আৰু অধিক শক্তিশালী বুলি চলিব বুলি আশা ৰাখি কাৰো ধমকি আৰু ভাবুকিক কোনোদিনে আম কেৰেক্ট কৰা নাই, বুঢ়া আঙুলি দেখুৱাই থৈ গৈছো। চাহে হিমন্ত বিশ্ব শৰ্মা হওক, চাহে সংখ্যালঘু নেতাই হওক, চাহে অসমৰ বিজেপি চোৱা দলেই হওক, চাহে সংখ্যালঘু নেতাই হওক, কাৰো ধমকি কাৰো ভাবুকিক কোনো কুটিল ৰাজনৈতিক ভূৰুক্ষেপ কোনোদিনে কৰা নাই, ইনশাল্লাহ কোনোদিনেই নকৰো। আগলৈ কৈ থাকিম যেতিয়ালৈকে সমস্যাৰ সমাধান সংখ্যালঘু ৰাইজৰ নহয়।